সাত খুনের ঘটনায় র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান ও চাকরিচ্যুত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানার আবারও 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 7 দিনের রিমান্ড শেষে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। আলোচিত হত্যাকাণ্ড নিয়ে দায়ের করা আলাদা দুটি মামলায় সোনা অ্যারেস্ট দেখিয়ে পুলিশ তদন্তের স্বার্থে আরও 10 দিন রিমান্ড চাইলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফ হোসেন, ক্যামেরায় ছিলেন কামরুজ্জামান হিরণ। শেষ বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আদালতে হাজির করা হয় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অভিযুক্ত র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান চাকরিচ্যুত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে। কঠোর পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে তাকে 7 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। এ সময় চাকরিচ্যুত র্যাব কর্মকর্তাকে 54 ধারায় গ্রেপ্তার নয়, আইনজীবীরা হত্যা মামলায় গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। সাত খুনের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নথি পর্যালোচনা করে 10 দিনের জায়গায় তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ দিয়েছে এই আদেশে আমরা সন্তুষ্ট। তবে সরকার পক্ষের আইনজীবীরা মনে করেন তদন্ত কমিটির কাছে যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে, তার ভিত্তিতেই এই মামলা পরিচালনা করা যায়, নতুন করে আর কাউকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন পড়ে না। এতদিন তদন্ত হয়েছে, প্রাথমিক তদন্ত হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে গঠিত তদন্ত কমিটি সেই কমিটি তদন্ত করেছে, এলিট ফোর্সের নিয়ন্ত্রণাধীন যে আলামত সেই আলামতগুলি উদ্ধার হয়েছে। হাইকোর্টের আদেশে 7 দিন পর 17 মে শনিবার রাতে নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা র্যাবের চাকরিচ্যুত এই কর্মকর্তাকে ক্যান্টনমেন্ট থেকে 54 ধারায় আটক করেন। পরে রানাকে সাত খুনের ঘটনায় 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে সাত খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ ও আরিফ হোসেনকে গত বৃহস্পতিবার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমন্বয় পরিষদ। সারা দেশে হত্যা, গুম বা অপহরণের ঘটনা ঘটছে, আর এই ধরনের অপরাধমূলক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় অপরাধীদের না আনার কারণেই এই ধরনের অপরাধের প্রবণতা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা, সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক সে প্রত্যাশাই করেন নারায়ণগঞ্জবাসী। আরিফ হোসেন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।